হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ইন্ট্রোডিউস করাতে হয়। তো ইন্ট্রোডিউস করাতে হয় বলতে মূলত আমি বোঝাতে চাচ্ছি যে কিভাবে একটি ভিডিও শুরুর আগে নিজের চ্যানেলকে ইন্ট্রোডিউস করাতে হয়। নিজের চ্যানেল ইন্ট্রোডিউস করার সময় অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করে, যেমন কেউ হয়তো বা ইউজ করে অ্যাডোবি ফটোশপ, কেউ ইউজ করে আফটার সিএসএস। তো আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো যেটাতে আপনারা ফ্রিতে নিজের চ্যানেল ইন্ট্রোডিউস করাতে পারবেন। তো ইন্টারনেটে অনেক সাইটই আছে, তো আমি যে সাইটটা নতুনদের জন্য প্রেফার করব সেটা হচ্ছে flixpress.com। চলুন দেখে নেওয়া যাক এই সাইট থেকে আপনারা কী কী সুবিধা পেতে পারেন। ক্লিক করুন। আমি বলবো যে এই সাইটটা আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা জিমেল, আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, অথবা আপনি চাইলে নতুন একটা অ্যাকাউন্টও খুলতে পারেন। তো যেহেতু আমার লগ ইন করা আছে জিমেল অ্যাকাউন্ট দিয়ে, তো আমি আর অন্য অন্য ইয়া দিয়ে লগ ইন করছি না। চলুন দেখে নেওয়া যাক। তো লগ ইন করার পরে এখানে আপনারা বিভিন্ন টেমপ্লেট দেখতে পারবেন। তো কিছু কিছু টেমপ্লেটের সাইজ হচ্ছে 10 সেকেন্ড, আবার কিছু কিছু টেমপ্লেটের সাইজ হচ্ছে 1 মিনিট। তো আমি প্রেফার করব আপনাদেরকে 10 সেকেন্ডের বেশি না দিতে। ডু নট ইউজ এনি টেমপ্লেট হুইচ ইজ মোর দেন 10 সেকেন্ড, রাইট? তো আপনারা দেখেন, তো এখানে আবার কিছু কিছু টেমপ্লেট আছে যেগুলি হচ্ছে ট্রায়াল লেখা, এই যে যেমন ট্রায়াল দেখতে পাচ্ছেন, এগুলি আপনারা ইউজ করতে পারবেন না, কারণ এগুলি ইউজ করতে হলে আপনার অ্যাকাউন্ট আপগ্রেড করতে হবে। তো আমরা চলুন নতুন এক নতুন না 10 সেকেন্ডের যে কোনো একটা টেমপ্লেট দেখি। চলুন আমরা এটা নিয়ে কাজ করি। কাস্টমাইজ নাওতে ক্লিক করুন। তো এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন, আর বটম লাইনে যে কোনো একটা দিতে পারেন, অথবা দুইটাতেই। আপনি চ্যানেল যদি 2 ওয়ার্ডের হয় তাহলে আপনি প্রথম লাইনে আপনি আপনার ফার্স্ট ওয়ার্ড এন্ড সেকেন্ড লাইনে আপনি আপনার সেকেন্ড ওয়ার্ড দিতে পারেন, আর এখানে ইচ্ছে করলে আপনি অডিও অ্যাড করতে পারেন। তো এখানে আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি। দেন নাম দেওয়ার পরে আপনি সাবমিট অর্ডারে ক্লিক করুন। ইয়েস, প্লেস অর্ডার, প্রসেসিং হচ্ছে। এই ভিউ মাই অর্ডার গিয়ে আপনি আপনার চ্যানেলের টেমপ্লেটটা দেখতে পারবেন। ক্লিক ফর প্রিভিউতে ক্লিক করুন, আপনি দেখতে পারবেন। লোড হতে একটু সময় নিচ্ছে। আবার ক্লিক করুন। এটা হচ্ছে আপনার চ্যানেলের টেমপ্লেট, ইন্ট্রোডিউস করাতে পারবেন এভাবে। আর আপনি যদি চান তাহলে আপনি নিচে ভিডিও শেষে অনেকে দেখবেন যে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এসব দেওয়া থাকে, তো আপনি চাইলে এভাবেও একটি টেমপ্লেট বানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ফার্স্ট ইন্ট্রোডিউস সেকশন। তো আশা করি ভালো থাকবেন।